हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। शुरू करछी नतुन आरेकटी वीडियो निये। गरमकाले आम्रा मा बाबारा सबचे बेशी साफर करी हिट रेश बागामाछी निये। चलुन जेने नेई हिट रेश की एवं एर प्रतिकार की की। गरमकाले शिशुर स्किने जे लाल दाना दाना फुसफुरीर मतो स्पट देखा जाए ता हच्छे हिट रेश। एखन गरमकाले केन एटा होये थाके? नॉर्मली गरमकाले ना जे कोनो समय घेमे जदि लुंकूप बंद हो जाए तखन सेखाने दानादार हुए रेश उठे। गरमकाल छाड़ाओ शीतेओ जदि आमरा बाच्चादेर गरम कपड़ पराई तखन हिट रेश हुए थाके। चलुन जेने नेई हिट रेश बा घामाछि प्रतिकारेर उपाय कि। प्रथम कथा हच्छे बाच्चार शरीरे ठंडा रखते हबे, सेजन्य आमरा घरे एसि फैन कूलार যেটা পারি সেটাই ইউজ করতে পারি। এছাড়াও ঘামার সাথে সাথে ঘামযুক্ত কাপড়টা চেঞ্জ করে নিতে পারি, ঢিলেঢালা কাপড় ইউজ করতে পারি, ঠান্ডা পানি বা বরফযুক্ত পানি ইউজ করতে পারি শরীর মুছে দেওয়ার জন্য। আর বেশি ঘেমে গেলে গোসলও কিন্তু করিয়ে দিতে পারি। র্যাশ যদি হয়ে যায় সেই জায়গায় কিন্তু ড্রাই করে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে সেই এরিয়া যেন কাপড় বা অন্য কিছুর কন্টাক্টে না থাকে। অতিরিক্ত ঘামের কারণে শরীরে পানি কমতি যেন না হয় তাই 6 মাসের কম বাচ্চাদের বেশি বেশি বুকের দুধ খাওয়াতে হবে। বাচ্চার বয়স 6 মাসের বেশি হলে দুধের সাথে পাশাপাশি লিকুইড খাবারও খাওয়াতে হবে। এছাড়াও নিম পাতা স্কিনের জন্য খুব উপকারী। নিম পাতা পেস্ট আপনার বাচ্চার যেখানে ঘামাচি রয়েছে সেখানে লাগিয়ে দিন। অ্যালোভেরা জেল, বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে অ্যালোভেরা জেল লাগিয়েও দিতে পারেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, বাচ্চাদের দিকে বেশি বেশি খেয়াল রাখবেন। শুধু বাচ্চারা না, বয়স্ক মানুষ থেকে শুরু করে সবাই নিজেদের যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা লাইক দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।